যে রাত 10টার পরে যদি কোনো বাজারে দোকান খোলা থাকে সবগুলো জোর করে বন্ধ করে দিবেন, ধরে নিয়ে আসবেন, যা সিম্পলি ধরে নিয়ে আসবেন। 10টার পরে কোনো দোকান এই রাজবাড়ী জেলায় বন্ধ করা থাকার খোলা থাকার কথা না, যদি থাকে সেখানেই মাদক ব্যবসায়ীরা অনেক সময় আড্ডা দিবে। প্লিজ রাত 10টার পরে আপনাদের সবাইকে বলে দিলাম, রাত 10টার পরে যদি কোনো দোকান খোলা থাকে কোনো বাজারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওষুধের দোকান ছাড়া, যেটা নিত্য যেটা খুবই ইমার্জেন্সি, সেই দোকান ছাড়া আর কোনো দোকান যদি খালি থাকে, তোমাদের সবাইকে বলে দিলাম, ওসিকেও বলে দিলাম, জাস্ট সিম্পলি ধরে নিয়ে আসবো। এখন আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, বাস্তবতা তাই তো? সেক্ষেত্রে মানুষজন কিন্তু অনেকেই এখন চুরি ডাকাতি চিন্তায় এগুলোর সাথে জড়িত হয়ে যাবে, এটা আমাদের প্রেডিকশন। সেটা যেন না হয়, প্রত্যেক বাজারে যেন আপনাদের ডিউটিটা ঠিক মতো থাকে। এখনই একটা চুরি হইলো, তখন দেখা যাবে যে ওইখানে সিসিটিভি ক্যামেরা সচল, এটা যেন না হয়। সিসিটিভি ক্যামেরাগুলো সচল আছে কিনা, সেটা ঠিক আছে কিনা, সেটা দেখার দায়িত্ব আছে। যে নৈশ প্রহরী নাইট গার্ড, এইখানে আপনারা বাজারের লোকজন যারা আছে তারা যদি নিজেরা ডিউটির ব্যবস্থা করেন ঠিক আছে, সেটা ঠিক আছে। আবার যদি তাদের ভিতরে কেউ ডিউটি না করে আমাদেরকে তালিকা দিয়ে যান, আমরা অবশ্যই তাদেরকে ডেকে এনে যতটুকু আমাদের পক্ষ থেকে বলা সম্ভব, তাকে তো আমি জেল জরিমানা, তাকে তো জেলে পাঠাইতে পারবো না, যতটুকু আমাদের পক্ষ থেকে বলা সম্ভব ততটুকু আমরা অবশ্যই ব্যবস্থা নিব, আপনারা সবাই তালিকা দিয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু বাজারে আমরা দেখেছি তারা মানে বেতন দিয়ে তারা হচ্ছে যে ওইখানে ডিউটির ব্যবস্থা করে, স্বেচ্ছাসেবক বা হোয়াট এভার, তো সেইটা অনেক সময় বেতনই তারা পায় না। এটা বিভিন্ন অভিযোগ আমাদেরকে করে যে স্যার আমরা তো বেতনই দেয় না, তাই আমরা কি গার্ড দিব। আমরা তাদেরকে ডাকি, কিন্তু এরকম আপনার বাজারে যদি 500 দোকান থাকে 100 দোকান থাকে, একটা নাইট গার্ড 900 কোটির বেতন আপনারা দিতে পারবেন না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। এটা অবশ্যই বাজারের সমস্ত যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে, দরকার হলে তাদের কাছ থেকে মাসিক একটা টাকা নিয়ে আপনারা যে নাইট গার্ড বা 900 কোটি আছে তাদের অবশ্যই একটা লামসাম একটা হচ্ছে যে স্যালারির ব্যবস্থা করবেন, যাতে হচ্ছে যে তারা এই জিনিসটা আন্তরিকভাবে দেয়। এবং যারা ডিউটি করবে তাদের তথ্যটা যেন আমাদের বিট অফিসারের কাছে থাকে, আমাদের মোবাইল পার্টির কাছে থাকে, তাহলে আমরা যেহেতু রাত্রে ওখানে যখন ডিউটি করতে যাবে আমাদের পার্টিগুলো, তখন তাদেরকে চেক দিয়ে আসবে যে তারা প্রপারলি ডিউটি করতেছে কিনা।